অনেকটা পাই আনছি বরিশাল থেকে, ওটা খুঁজতে খুঁজতে গিয়া ওটার এখন পাইলা লাইলা বিয়া শাদি দিয়া গেছে আমার বাবা। আমি একটা ছবি দেখাই আপনাকে, একটু দেখেন তো চেনেন কিনা। নেন, ট্রমা চোখের সামনে দিয়ে নিয়ে চলে গেছে। আমার বাবা সবসময় পাঞ্জাবি টুপি পরে থাকতেন, উনি বাবার তরে খুঁজতে খুঁজতে মা পাগল হয়ে গেছিলেন। পরে মায় জিত করে ওরে গাড়িতে নামাই দিছি, কই কি তুই এনেকে থাক। ওরে শিখাই রাখছে তোমার বাবা আসবে, তোমার বাবা যদি নাও হয় তুমি গলায় যায় ধরবা, নিয়ে যাইতে হইব, নাইলে আপনার ঘরে মাইরালাম। ওই ভয়ভূ দেখাইছে পরে আমার বাবাই করছি কি আমার এই বোনটারে নিয়ে আইসি। আমি কান্না করতেছি, ওই আমারে আমার জোর করে দেখাইতেছে আপনার ঘর বিটু, আমি কই কি দেখুন আমার কাজ আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। পর্ব নম্বর 672 বেসিক প্রচার হয়েছিল 21/10/2024। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে কোহিনূর এবং সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে দাঁড়িয়েছে 395, ইন টোটালি 425। বাবার নাম বলতে পারেনি, মায়ের নাম বলতে পারেনি, শুধুমাত্র ভাই বোনের নাম বলেছিল। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, শুধুমাত্র ভাই বোনের নাম বলতে পেরেছিল, তাও একজনের, শরীফা। ঠিকানা বলেছিল কুমিল্লা, তাও হতে পারে। সাইড ইনফরমেশনের জায়গায় উনি বলেছেন নোয়াখালী থেকে কুমিল্লায় আসার সময় মা ভাই বোন ফুপু অথবা খালা আমাদের সাথে ছিল। তখন আমার বড় ভাইয়ের পরনে মিষ্টি রঙের টি শার্ট ছিল। আমরা এক ভাই চার বোন, আমি থাকতেই আমার এক বোন মারা গেছে। এই হচ্ছে ওনার তথ্য, যে তথ্যের ভিত্তিতে যদি উনি ওনার বাবা এবং মাকে চিনতে না পারেন তাহলে মেলানো খুবই মুশকিল হবে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে ভিডিও দেওয়ার পরে অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এখানে কিভাবে আরিফ ভাই তথ্য সংগ্রহ করলেন সেটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে, আর সেই প্রশ্নগুলোতে যাবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে দক্ষিণ নীলগঞ্জ উত্তর টিয়াখালী 7 নম্বর ওয়ার্ড চলাভাঙ্গা আমতলী বরগুনা। আর দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে হেডমাস্টারের বাড়ি বাহেরচর 5 কিত্তা মুরাদনগর কুমিল্লা। সো আমি আর কথা বাড়াবো না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, কোহিনূর কেমন আছেন? জি ভালো আছেন। ভালো আছেন? মনের কি অবস্থা? যদি আজকে পরিবার পাওয়া যায়? হ্যাঁ, কি আসছে? টেনশনে আছেন? আমরাও তো টেনশনে আছি, শুধুমাত্র কিছু মনে ছিল না, শুধু বোনের নাম। আপনি কে হন ভাই? ওনার স্বামী স্বামী হন। এটা কি আপনার ছেলে? কি নাম বাবা? নাম বলো। ওসমান, মাশাআল্লাহ। কয় ছেলে মেয়ে আপনার? এক ছেলে এক মেয়ে। মেয়েটা কি বড় না ছোট? মেয়ে বড়। বড়। তো এই যে কোহিনূরের যে ঘটনাটা, এটা কি বিয়ের আগে জানতেন আপনি নাকি বিয়ের পরে জানেন? আমি জানি, আর বিয়ের আগেই জানছি সব। পরিচয় হয়েছে কিভাবে ওনার সঙ্গে আপনার? ওই ওইখানে আর কি কাজে গেছিলাম তো। হ্যাঁ, তো ওনার বাড়িতেই আসলাম, তো আসা ওনার বাড়িতে থাকছি, কাজ করছি, তাই উনি ভালো জানছে, সেই জন্য প্রস্তাব দিয়েছে। আমার বাবা ছিল, মা ছিল ওখানে। জি। তারপর আর কি প্রস্তাবের মাধ্যমে হয়েছে। আচ্ছা, সংসার জীবনে সুখে আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। জাগ আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো আজকে যদি ওনার পরিবার পাওয়া যায়, জি, এটা আপনার জন্য কেমন লাগবে? ভালো লাগবে, কারণ নিজের জন্য একটু খারাপ লাগে মাঝে মাঝে। আর ছেলে মেয়েও কষ্ট করে, ও কষ্ট করে। রাইট, আল্লাহ পাক যেটা ভালো বলে সেটাই করবে। জি, ইনশাআল্লাহ। কিন্তু কথা হলো যে আপনি যে কিছুই বলতে পারেন না, শুধুমাত্র বোনের নাম বলছিলেন বোধহয় শরীফা। জি। তো আপনি কাউরে দেখলে চিনবেন এই অবস্থায়? এখানে মাঝামাঝি বসেন। অফিসে তো আসছেন অনেকক্ষণ আগে, কিন্তু এখানে 5-7 মিনিট একা একা বসতে হবে। হ্যাঁ, যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় ওই যে কলিং বেলে চাপ দিলেই আমরা চলে আসবো ভিতরে। আচ্ছা, তৃতীয় ধাপে আমি যেটা একটু বলতে চাই আপনাদেরকে, যে কীভাবে উনি হারিয়েছিল সেটার বিবরণের একটা সামারি আপনাদেরকে দিব।
ওনার বর্তমান বয়স 27 বছর, হারানোর বয়স ছিল 5 বছর। ছোটবেলায় আমি পরিবারের সাথে নিজ গ্রামে কুমিল্লায় থাকতাম। আমার বাবা নোয়াখালীতে থাকতেন, সেখানে উনি কি কাজ করতেন সঠিক বলতে পারি না। একদিন পরিবারের সাথে কুমিল্লা থেকে নোয়াখালীতে বাবার কাছে বেড়ানোর জন্য যাই। সেখানে কয়েকদিন থাকার পর কুমিল্লায় আসার সময় বাসে উঠে কিছু দূর যাওয়ার পরে বাস থামে। ফ্যাক্ট হচ্ছে কুমিল্লা থেকে নোয়াখালীতে বাবার কাছে বেড়ানোর জন্য গিয়েছিল। হ্যাঁ, থামার পরে যাত্রীদের সাথে কন্ডাক্টর ভুল করে আমাকেও নামিয়ে বাস ছেড়ে দেয়। তখন আমার মা, বড় ভাই, বোন সবাই ঘুমাচ্ছিল। তখন আমি পিঠা খাচ্ছিলাম। এরপর আমাকে এক লোক পেয়ে আমাকে নিয়ে বাসে উঠে যায়। তখন বাসে জানলা দিয়ে দেখি আমার বড় ভাই আমাকে খুঁজতে এসছে, কিন্তু আমাকে বাস থেকে না নামিয়ে দিয়ে ওই লোকটা আমাকে নিয়ে ওনার বাসায় চলে যায়, অন্য একটা পরিবারে দিয়ে দেয়। আমি সেখানে বড় হই, ওনারা বিয়ে দিয়েছে, এখন স্বামী সংসারে আছি, সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারেনি। এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে স্টোরির জায়গাটাতে ওর বড় ভাই আছে, বাবা মা আছে, যদি এটা মিলে কী হয়েছিল, কোথায় ঘটনাগুলো যদি মেলে, ওর সঙ্গে কমিউনিকেশন করে যদি বের করা যায়, তাহলে তো হয়েই গেল। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে অফিস থেকে আরিফ ভাই কীভাবে তথ্য সংগ্রহ করলো, যে মাত্র শরীফ আর কুমিল্লা দিয়ে, এটা আমাদেরকে জানতে হবে। জি, আমরা একটু কথা বলবো তো, ফোনগুলো বন্ধ করে দেন। বলছেন আপনাদের সবাইকে একবার ফোন বন্ধ করার কথা, বন্ধ করে দিয়ে থাকলে ভালো, না করে থাকলে বন্ধ করে দেন। হ্যাঁ, সবাই একটু কথা বলে, আর যারা আত্মীয় হন একবারে রক্তের সম্পর্কে তাদের চেহারা দেখাইতে হবে। হ্যাঁ, আপনার নাম? বড় বোন শরীফা। আপনার কথাই বলছে শুধুমাত্র, আর কারো কথাই বলে নাই। আপনাদের বাড়ি কি কুমিল্লাতে হলো? জি। আচ্ছা, ঠিক আছে। কি নাম বাবা? আমার নাম ফাহিম। কি হন আপনি? আমি বাইসা। ভাতিজা। হ্যাঁ, আপনার নাম? মনে সব না, ভাতিজি। ভাতিজি। আপনার নাম? আমার নাম ডালি। কি হন আপনি? বোনের জামাই। বোনের জামাই। ওকে, আপনার নাম? আমার নাম খুশিদা। কি হন আপনি? আমি ভাবি হই। ভাবি। আপনার নাম? আমার নাম শহীদ। কি হন আপনি? বড় ভাই। বড় ভাই? জি। আচ্ছা, এই বাসের যে ঘটনাটা, এই সময় কি আপনি ছিলেন? জি জি। আচ্ছা, রাস্তাতে আপনার কাছে। কি নাম তোমার? আমার নাম আলী হোসেন। আলী হোসেন, গ্রেট নাম। আপনি কি হন? আমি বাতিজি। কি নাম? মৌসুমি। মৌসুমি। আপনার নাম? খুব ভালো। কিন্তু কথা হচ্ছে যে এই যে বাচ্চাদেরকে আমি কেন জিজ্ঞেস করি, আজকে দেখছেন একটা মিস হয়ে গেছে, ওই জন্য মনে করতেছে আমাকে কেন জিজ্ঞেস করা হলো না। হ্যাঁ, এই জন্য বাচ্চাদেরকেও সবাইকে জিজ্ঞেস করি। আচ্ছা, আপনি নাম যেন কি বললেন? আমার নাম মোহাম্মদ শহীদ। কি হয়েছে ওই দিনের ঘটনাটা বলেন তো আমাকে। এই যে ভাই, যে ঘটনাটা হয়েছে কি, আমরা কুমিল্লার থেকে আসতেছিলাম, বুঝছেন, কুমিল্লাতে আমরা থাকতাম নোয়াখালী। জি। আওয়ার পথে মানে যেখানে আমরা নামবো এখানে, হ্যাঁ, আগে পাগে নেমেছে, বুঝছেন। তখন আপনারা দেখতে পারছেন যে নেমে গেছে নাকি সবাই ঘুমাইতেছে? আসার পথে আয়া দেখি উনি নাই গা, না পরে আল্লাহ পরে খোঁজাখুঁজি শুরু করছি। সামনে তারপর আমার আব্বু আসতেছে, আব্বু এসে বলে কি তোমরা কোন সময় আছে? আমরা কি এক্ষণ আইসি? কোহিনুর তো পাই না, এখানে নেমা গেছি। কয়েকে কি কো, এই যে খোঁজাখুঁজি শুরু করছি, তারপরে আপনার খোঁজাখুঁজির পরে পাই না পাই না আল্লাহ বাসায় গেছি। বাসায় যাওয়ার সাথে 4টা মাইক নামাই দিছি। 4টা মাইক নামার পরেও কোনো খোঁজাখুঁজি, কোনো উদ্দেশ্যই পাই না। রাইতের 2টা ফোন যত খোঁজাখুঁজি করছি। কোন স্টেশনে ঘটনাটা ঘটছে? সারা জন্ম বছর খোঁজাখুঁজি করার পরে ওরে অনেক টাকা পয়সা নষ্ট করছে। আমার বাবা, আমার মা অনেক খোঁজাখুঁজি করছে, যে যেন বলছে এনে গেছে। তারপরে আপনার পায় নাই, এই যে মা বাবা বুকতে বুকতে পায় নাই, আর কি করবো, আর খুঁজা কি করবো। 3 লাখ অন্য বোনেরটা পাই আনছি বরিশাল থেকে, ওইটা খুঁজতে খুঁজতে গিয়া ওইটার এখন পাইলা লাইলা বিয়া শাদি দিয়া গেছে আমার বাবা। এখন ওইটার নাম দিয়া, এটার নাম দিয়ে ওইটারে ডাকতেছি, বুঝছেন।
কিন্তু এটা যে আপনার বোনের জানতেন আগে থেকে? হ্যাঁ, যারে পাইলা হ্যাঁ যারে পাইলা বড় করছে, এটা আমার বোনটা আমরা জানতাম না। জানতাম ওইখানে গেছে পরে আঙ্গুরে জোর করে দেয়া দিচ্ছে, বুঝছেন? কিন্তু আপনারা জানতেন যেটা আপনার বোন? হ্যাঁ, না না না, এটা আমাদের বোন না। হ্যাঁ ঠিক আছে, আপনার কাছে আসি। আপনি বলেন তো কিভাবে ভিডিওর সোর্স হলেন, কি করেন? এই আপনাদের এগুলা এই চ্যানেলগুলো আপন ঠিকানা এগুলো দেখি, প্রায় দেখি। আর আগে তো FM রেডিও ছিল না, ওগুলো দেখতাম। পরে হঠাৎ করে ও আমাদের বাসায় আসছে, পরে আমি জোর করে বসাইছি। আমি কি এগুলো দেখি, অনেক ভালো লাগে। মানুষের জীবনের কত গল্প থাকে না, কেউটা জানা যায় কেউটা জানা যায় না। এখন ওরে বলছি, আমি তুই দেখতো, পরে দেখছে, দেখে ওই কান্না করতেছে। পরে আমি তুই কান্দাছিস কে? আমি তো সবসময় কান্না করি, আজকে তুই কান্দাছিস? পরে কয়ে হ্যাঁ কয়ে আল্লাহ কইতাছে কয়ে। আমি কি তো আমি মজা করে বলতেছি, আমি তোর কি আবার কেউ হারাইছে নাকি? পরে কয়ে কি হ্যাঁ আমার তো বোন হারাইছে। আমি কি তোর বোন হারাইছে? তুই কো আজকে 8 বছর ধরে তোরে আমি চিনি, তুই তো আমার কোনো সময় কইলি না। পরে কয়ে না সত্যি 30 বছর ধরে আমার বোন হারাইছে। পরে আমি কি তাহলে একটা চেষ্টা করে দেখি তুই একটা ভয়েস দে। তা আরিফ ভাইয়ের আবার আগে থেকে চিনতাম, যেহেতু আপন ঠিকানা দেখি প্রায়, তো নামটাই সবার আগে আসে। পরে ভাইয়ার আবার নাম্বার ছিল, পরে ওই নাম্বারে আমি ওর ভয়েস পাঠাইছি। এই থেকে এই যেভাবে পরে অনেকদিন আগে, প্রায় 5 থেকে 6 মাস আগে, উনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠায় যে আমার একটা বোন হারা গেছে, নাম হচ্ছে কোহিনুর, ওর বড় বোনের নাম শরীফা, কুমিল্লা বাড়ি, তারপরে বড় ভাইয়ের নাম লিখে অনেক কিছু লেখে আর কি। তো কোহিনুর নামে যারাই আসতো আমি মিলাই দেখতাম যে মেলে কিনা, মেলে কিনা, কিন্তু একটা কোহিনুর সাথেও মেলে না। তো আমাদের যিনি বেসিক ভিডিওতে কোহিনু এসছে ওনার সাথে মিলে যায় আর কি। আচ্ছা, আমার তখন সন্দেহ ছিল যে এটা না হতেও পারে। কতদিন আগে নক দিয়েছিল উনি আপনাকে? উনি অনেকদিন আগে নক দিয়েছিল, প্রায় 6 মাস আগে। আচ্ছা, তারও বেশি হতে পারে। তারপরে আপনার মিলে যাওয়ার পরে ওনাদেরকে আপনি বলছেন নাকি? জি, মিলে যাওয়ার পরে না, আমি মানে মনে করছিলাম যে এটা না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমাদের কাছে যিনি কোহিনু এসছে উনি তো শুধু ওনার বাড়ি কুমিল্লা হতে পারে এটুকু বলতে পারে, আর বড় বোনের নাম এটুকু বলতে পারে। যখন ওনাদেরকে ভিডিও পাঠানো হয়েছে ওনারাই কনফার্ম করছে যে হ্যাঁ এটা ওনার হারাই সেই বোন। আচ্ছা, আমার আবার হোয়াটসঅ্যাপে পাঠাইছে, আমি ছিলাম এমনিসি না। পরে ভাইয়ারে বলছি, ভাইয়া একটা কাজ করেন, আপনি শরীফারে ফোন দেন, ওই দিয়া আমি তো ডক্টরখানে আছি। পরে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে আমি পাঠাইছি, পরে আমি ওদেরকেও পাঠান। পরে আমি বাসাতে সাথে সাথে আমি সাড়ে আমার 10:30 ডাক্তার, তো আমি বাসাতে গেতে গেতে 11:45 বাজে আমি যাই সাথে সাথে দেখছি। পরে ওর সাথে আমি মোবাইলে কথা বলছি, আমি তুই তোর ভাই সবাই যারা আছে সবার সাথে যাচাই বাচাই কর, কথা কবে না সবাই কনফার্ম, মানে ওই 1.5 ঘন্টার মধ্যে আবার সবাই দেখছে, দেখে কনফার্ম হয়েছে। জি, অনেক কিছু মিলে যে ওর সাথে খাচ্ছিল, তারপরে গাড়ির থাটা চলা করছিল, ওর অনেক ছবি আছে। সব গল্প মিলছে না, কিছু ছবি ওর বাবা মার ছবি আমি করছি, এগুলো অনেক খিদা ছিল। তো আমার আম্মু ওই যে ফেনে মইপাল, শোনেন না নাম, ওই ফেনে মইপাল আইসা ওই খিদার জ্বালা কান্না করতেছিল। তো আমার আম্মু বলতেছে তুমি খিদার জ্বালা কান্না করো, আমার তো হাতে টাকা নাই, আইসা এই তো পড়ছি আর 1/2 ঘন্টা রাস্তা। এই গল্পগুলো আবার সামনে বসে করবেন। এই যে এই যে বাবা মার, এটা বাবা মার ছবি, বাবা মা, এটাও বাবা মা? না, এটা এটা ও হাজবেন্ড, যে শরীফার জামাই, এটা আর এটার বাবা মা? না, জি এই হলো বাবা মা। আমি এই ফটো দিব না ওনাকে। আচ্ছা, ওটা ওটা পরে দেখা যাবে। ঠিক আছে, আপনারা বসেন, আমরা এই ভাই বোন দুজনকে পাঠাবো একসাথে। ঠিক আছে, চলো দেখি খুলে। আপনি তো আপনারা তো শুনছেন কি হলো। হ্যাঁ বসেন, দেখেন ভাই বোনকে, ভাই বোনকে পাঠাবো। কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায় না। আজকে মনে হইতেছে যে এই যে বাসে থেকে নামার সময় আমরা তাড়াহুড়া করি, দৌড়াদৌড়ি করি, আর বাসে ওঠার সময়ও যে আমরা তাড়াহুড়া করি, বাঙালি কেন তাড়াহুড়া করে বুঝতে পারছেন? তার পেছনে যুক্তি আছে অনেক। হুড়োহুড়ি পড়ে যায় সিরিয়ালে দাঁড়াইতে। এর প্রধানতম কারণ হচ্ছে যে আমরা আসলে বিশ্বাস করতে পারি না যে আমাকে নিশ্চিতভাবেই নিয়ে বাসটা যাবে, আর নামানোর সময়ও আমরা বিশ্বাস করতে পারি না যে আমাকে সুন্দরভাবে নামায়া যত সমস্যাই হোক না কেন তারপরে বাসটা ছাড়বে। এই আচরণগুলোর কারণেই হয়তোবা এইরকম কোহিনুরদের পুরো জীবনটাই শেষ হয়ে যায়। আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগের ঘটনা, ওর জীবনের যে 22 বছর নষ্ট হয়ে গেছে, এই 22 বছর কি কোনোভাবেই ওকে রিটার্ন দেওয়া সম্ভব? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি একবার প্রশ্ন করা হয়েছিল, এটা বোধ হয় গৌতম বুদ্ধকে প্রশ্নটা করা হয়েছিল। তিনি অনেকক্ষণ চুপ থেকে উত্তর দিয়েছিলেন, জীবনের সবচেয়ে বেশি মূল্যবান সময় হচ্ছে, মূল্যবান জিনিস হচ্ছে সময়, সময়ের চেয়ে মূল্যবান জিনিস বলতে আর কিছুই নেই, কারণ সময়টা আসলে চলে যায়। যদিও রিলিজিয়াস বিলিফ থেকে এগুলো নিয়ে বিতর্ক আছে, কিন্তু চিন্তা করে দেখেন এটা তো খুব গুরুত্বপূর্ণ কথা, সময় চলে গেলে আসলে সেটার কখনোই রিটার্ন পাওয়া যায় না, তাই না? ওটা আপনি কখনোই জীবনে পাবেন না।
কোহিনুর জি ভাইয়া, আমি জানি না যারা এসছে তাদের সাথে আপনার শেষ পর্যন্ত মিলবে কি না, কিন্তু আপনি যা বলেছেন যেভাবে বলেছেন সেই অনুযায়ী একটা পরিবার এসছে এবং আপনার জন্য অপেক্ষায় ছিল তারা কবে আপনি আপন ঠিকানায় আসবেন, যে কারণে আমাদের এটা পাওয়াটা অনেক সহজ হয়েছে। আমি একটা ছবি দেখাই আপনাকে, একটু দেখেন তো চেনেন কিনা। না আমার বাবা। হ্যাঁ, পরিচিত লাগে। জি, কেমনে বুঝলেন এটা বাবা? এটা আমারই বাবা। আমার বাবা সবসময় পাঞ্জাবি আর টুপি পরাই থাকতে। দাড়ি ছিল ওই সময়টাতে? জি, আমার বাবা দাড়ি ছিল। দাড়ি ছিল না, যাক আলহামদুলিল্লাহ। যদি চিনে থাকেন তাহলে তো হয়ে গেছে। দাঁড়ান, পাঠাও দুইজনকে। ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে না? ভাইকে নামে দেখছে যে ভাই আমাকে খুঁজতেছে, তো ট্রমা চোখের সামনে দিয়ে নিয়ে চলে গেছে। আসেন। ওয়ালাইকুম আসসালাম। যান, কি অবশ্য চেনেন দুজনকে? দেখেন তো আমার বোন। আমি চিনি আমার বাবা, সবসময় পাঞ্জাবি টুপি পরে থাকতো। চিনুনি বাবার মায়ের, চিনুনি আমার মায়ের, চিনি আমার বাবার, আমি চিনি। শোনেন শরীফা, একটু গল্প করি। শোনেন, নিজের নিয়ন্ত্রণ করেন।
আপনারা জাস্ট চিন্তা করে দেখেন, আপনারা তো বাপ মায়ের কাছেই ছিলেন, ও তো নিজের চোখে দেখছে যে ভাইটা আমারে খুঁজতেছে, ও বাসের মধ্যে থাকা অবস্থায় দেখছে, তাহলে ও কেমনে ছিল? ওর তো সারা জীবনের কষ্ট ছিল এটা, আর ও তো কেমনে কেমনে অনুষ্ঠানে আসছে। আপনাদেরও তো ওই যে কেমনে কেমনে গিয়ে ওই বোনের সন্ধান পাইছেন, হ্যাঁ অনেকেই তো পায় না, তাই না? শেষ পর্যন্ত আল্লাহ তোরে আমার কাছে মিলাই দিয়ে হোক, আল্লাহ আমার মিলাই দিক তোর কাছে। আমি আরো তিনটা বুট দুইটা বোন নিয়ে আমি অনেক আসি, আজকে কত কষ্টর তোর, আজকে দিন পরে আমি কি করব, কেমনে আমরা পাবো? পাঁচজন, চারজন, আর ওই যেটার পাইছি ওইটারে নিয়ে পাঁচজন আমার এখানে, ওরে খুঁজতে খুঁজতে ওইটারে গিয়ে পাইছি। এর সাথে ভাইয়ের চেহারা অনেক মিল আছে, ভাইয়ের চেহারা পুরো কপি। আপনি কার মতো হইছেন, বাপের মতো না মায়ের মতো? এটা মায়ের মতো না, বাপের মতো না, আমাদের পাইছি। এই যে আমরা দুই বোন তিন বোন আমার বাপের মতন পাইছি, আরেক বোন আসে নাকি ওটা দেশে। ওই যে ওই যে বললো ছোট বোন কোলে ছিল, ওইটাই ছোট, ওইটা দেশে। তিনবার শিক্ষার দিছিল ওইখানে, যেখানে নামাই দিছিল ওইখানে তিনবার শিক্ষার দিছিল। তিনবার শিক্ষার পরে লোকটা জিজ্ঞেস করছে, কয়েকে তিনটা শিক্ষার দিছিল আম্মা আম্মা করে, এখন কোন ফিগেছে আমরা বলতে পারি নাই। আপনি বলেন, আপনি কি সবার বড় ছিল এদের মধ্যে, ভাই বোনদের মধ্যে সবার বড়? ভাই বড়, আমি ভাইয়ের ছোট। আচ্ছা, খুঁজছিল কি আপনি নামে খুঁজছিলেন? হ্যাঁ ওই খুঁজছিল, এই দেশে নোয়াখালীতে দেশে গেছি বেড়াইতে, বেড়াইতে গেছি এক সপ্তাহ মতন থাকছি, থাকার পরে ফিরে আসতে আসছিলাম, আসার পথে এই যে ওই ফেনে মই ফেলাইসা, ওর খিদা লাগছে, খিদা লাগনে মা কয় কি বাবারে টাকা নাই হাতে, যে টাকাটা আছে আমগো ভাড়া দিয়ে জায়গাটা যাইতে হইবে, আধা ঘন্টা এক ঘন্টা রাস্তায়। আপনার বাবা ছিল ওই সময়টাতে সাথে? হ্যাঁ বাবা, বাবা বাবা ছিল, বাবার সাথে দেখা করতে যাচ্ছেন? বাবা বাসা ছিল এরকম? আপনারা যাচ্ছিলেন কই? হ্যাঁ আপনারা যাচ্ছিলেন নোয়াখালী আসতে আসছিলেন বাবার কাছে? আমরা থাকতাম এখানে। আচ্ছা নোয়াখালী থাকতাম। আচ্ছা তারপর ওইখানে বাবা গেছিলেন কই? আমার একটা তরমুজের সির নিয়ে আম্মু বলছে কয়েকটি টেকার নাই মারে বাসায় যায় তোমার বুড়ান না করে রাখবো ওইখানে যে খাইও, এখন টেকার নেই। এই করার পথে না ওই কান্দতে আছে, কান্দতে আছে, পরে মা জিত করে ওরে গাড়িতে নামাই দিছি, কয়েকি তুই এনেকে থাক। একই আসে ওরে একটা বড়া পিঠা দিছিল হাতে, কয় এটা খা খেতে একটা মজা যাইব, আমরা তাই সেই পড়ছি বাবা ভাত রেন্দ্র রাখছে যে খামো। ওই ওই বড়া পিঠা খাইতে আসছিল, আমরা করছি কি বসে রয়েছি সিটের মধ্যে, এর মধ্যে গাড়িটা যেখানে একদম থামাইব ওইখানে আমরা গাড়িতে বসকা লইতে লইতে ওই করছি কি নাইমা গেছে ওই পেসেঞ্জারের লগে, নাইমা গেছে গা, নাইমা যাওয়ার পরে আর গাড়ি টান দিয়া আরেকখানে নিয়ে গেছে, দুই তিন মিনিটের রাস্তা ওইখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা ওইখানটা আইসা ও কোহনুরকে কোহনুরকে পাই না, পরে গাড়ি কন্ডাক্টরে আমার মায়ের একটা দাপ্পি দিছে, কয় বেটি তোমার মাইয়াকে হারানি যাবো ওইখানেই আসছে, নামাই দিয়েছি। এটা কয়ে আসে রে গাড়ি নিয়ে গেলো, গাড়ি অল্লাই করছি গেলা নাইমা ভাইয়ে দৌড়াই আইতে আসে, গাড়ি বস্তা ফালাইতে ভাই আইতে আসে, যেমন এইদিকে তো আমরা যাইতেছি আইতে আসি আর বাবা ওইদিকে তাই আসতে আসে, যে মাঝখানে যদি দুই সাইডে দুইজন যাইতো তাহলে বাবার সামনে পড়তো, আর যদি এদিকে আসতো আঙ্গ সামনে পড়তো। মাঝখানে তো মনে করেন নাই গা, তো যে কাজ করতেছে যেখানে, একবার জিজ্ঞেস করলাম বলে এখানে একটা বাচ্চা নাম ছিল নি, কয়েকি বাচ্চাটা এখানে তিনটা শিক্ষার দিল, এরপরে কোন ফি গেছে আমরা তো কামের তালা ছিলাম বলতে পারি নাই কোন ফি গেছে, এই এতটুকু সময় আমরা ঘুমাসি নি। আবার বাচ্চারা ঢাকা চট্টগ্রামের বাচ্চারা যেখান থেকে হ্যাঁ নামছে সেখান থেকে আবার ঢাকা চট্টগ্রামের বাচ্চারে, এটুকুই কথা। ওর কানে নাকের ইয়া ছিল, ডাইলা ছিল, চুঙ্গি, তারপরে কানে যে রিং ছিল। করেন তো যে আপনার সন্তানের কানের মধ্যে, মানে আপনি যে বাবা কিংবা আপনি মা, একটা চিন্তা করে দেখেন তো কোন একটা স্টেশনে আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, যে ভদ্রলোক দুজন মারা গেছে, সারাটা জীবন কি কষ্টে মারা গেছে, অনেক খোঁজাখুঁজি করছে, অনেক টাকা নষ্ট করছে, 3,00,000 টাকা নষ্ট করছে, তারপরে যে যেন কইছে এনে গেছে, কোনো খোঁজের সন্ধান পায় নাই। তারপরে একটা শেষ ঠিকানায় যে কয় কি কপুল তুমি এরকম করো, তোমার একটা মাইয়া পাইছি এমুখান্তে নিচে, ওকে ওই না ঠিকানা দিছে, দেওয়ার পরে কয় কি কোনখানে খারো কোনখানে গেছো,
কি যে হে পাইয়া বরিশাল লয়া গেছে গা বরিশাল নিয়ে গেছে গা কোন থানায় নিছে কোনখানে তার আবার ঠিকানা টুকানা দিয়ে দিছে আমার বাবা যাইয়া ওই এখানে একটা আবার আমাকে চাস্তো ভাই বিয়া করছে ওরে নিয়ে ওই জায়গায় গেছে যাইয়া পরে গেছে ওই জায়গায় যাওয়ার সাথে সাথে দেখে কি ওই যেটার পাল্টাছি এখন ওইটারে নিয়া বসায় রাখছে ওরে শিখায় রাখছে তোমার বাবা আসবে তোমার বাবা যদি নাও হয় তুমি গলায় যায় ধরবা পরে আমার বাবা তো দেখা কইছে এটা আমার মাইয়া না আমার মাইয়া হয়েছে সুন্দর মন্দর আর উঁচা একটু শৈল ময়লা আছে এটা আমার মাইয়া না কয় কি আপনার মাইয়া যদি না হয় তো আপনি আইসেন কে এত দূরে নিয়ে যেতে হইব নাহলে আপনার ঘরে মাইরালাম ওই ভয়ভূত দেখাইছে পরে আমার বাবাই করছে কি আমার এই বোনটারে নিয়ে আইছে সমস্যা নাই সে পাল পেলে পুষে বড় করছে বিয়ে শাদী দিছে সৎগায় জারিয়া এটা একটা ভালো ইবাদতের কাজ হচ্ছে এখন ওইটারও আছে ওইটাও আমরা গ্রহণ করবো ওইটারে এখন ওইটারও বসে আদর করি এটারও আমার এটা তো আমার রক্তের ওইটাও আমার রক্তের এটাও আমার রক্তের আমার বাবার বিষয় এখন কথা হচ্ছে কোহিনুর আপনি তো বলছিলেন কারো চেহারায় মনে নাই আপনি কি মানতেছেন এদেরকে বোন পরিবার মানতেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা একটা খুবই মিরাকল মিরাকল বলে কোনো কিছু নাই আপন ঠিকানায় অনেক মিরাকল কিন্তু বলার জন্য আমাকে বলতে হবে শুধুমাত্র ওনার মনে ছিল শরীফা ওনার বোনের নাম আর বলেছিল ঠিকানা কোহিনুর আমি তোমার বড় বোন এই তথ্যের ভিত্তিতে আমরা হচ্ছে খোঁজ করেছিলাম এবং কীভাবে হলো সেটা তো পুরো ভিডিওতে আপনারা এখানে আছে তো আলহামদুলিল্লাহ কোহিনুরের ভাষ্য অনুযায়ী কোহিনুরের মতামত অনুযায়ী কোহিনুর তার পরিবারের কাছে ফিরে গেল এটা ওরা বলতেছে 30 বছর 30 বছর হলে ওর বয়স আরও বেশি হওয়ার কথা 36-37 আর বয়স আমরা জানি না হ্যাঁ ওরকম হবে আমার বয়স যে সময় 10 বছর ওর বয়স ছিল 6-7 বছর এরকম তার মানে প্রায় 25-30 বছর আগের গল্প এটা ফিরে গেল আলহামদুলিল্লাহ এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানার সফলতা দাঁড়ালো 395 ইন টোটালি 425 চলেন বাইরে আরো অনেকে আছে কে ওই মহিলা তো বিশাল একটা গুরুত্বপূর্ণ কাজ করছে যে ওই ওরেকে আমাকে ধন্যবাদ দিতে হবে আমি কান্না করতেছি ওই আমারে আমারে জোর করে দেখাইতেছে আপনাদের ভিডিও তা আমি কি দেখুম না আমার কাজ আছে কই কি দেখ না পরে দেখছি পরে কান্না করে দিছি আমি কই আমার বোনটা যদি আমি খুঁজে পাইতাম তবু আমাকে অনেক ইয়ে হইতো পরে ওই কয় কি আচ্ছা তোর বোন কত বছর হয়েছে হারাইছে আমারে বল আমি হের কাছে ইয়া করুম নক করুম পরে যে আমি বলছি আমি কই কি এরকম এরকম 30 বছর আগে তাহলে ঠিকই আছে এলাবো যে ইয়ার ভাইয়ের আরিফ ভাইয়ের ফোন দিছে ফোন দেওয়ার পরে এলা আরিফ ভাই দুদিন পরে নক করছে নক করার পরে এলার সাথে আমার সাথে খবর এই যে সব কিছু পৌঁছাইছে বেরোবো আমরা বাবা মেরে দেখলি না তো তোর মনে কত একটা কষ্ট চিনছে ও বাবাকে দেখেই চিনছে ছবি দেখেই চিনছে আসেন আপনার হচ্ছে না 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 ও তো হাজবেন্ড ও হচ্ছে খালা এই যে আপনার সম্বন্ধী আর বড় বোন কি হয় সম্পর্কে বড় বোনে কি বলে আপা বলে আপা মানে আপাই আপা সহজ জেঠু সবার আমরা ওকে আপনি তো শ্বশুর বাড়ি সংবাদ পাইয়া গেলেন শ্বশুর বাড়ি পাইলেন শ্বশুর শাশুড়ি বেঁচে নাই হবে আল্লাহর ইচ্ছা মেয়েটা বড় আপনার মেয়ে হ্যাঁ মেয়ে বড় 10 বছর মেয়ে 10 বছর ওরা তো বরগুনা থেকে আসছে আব্দুল্লাহ বরগুনা থেকে আসছে না কথাবার্তা বলেন হ্যাঁ আমি শেষ করি সবাইকে মিষ্টি মুখ করাও ঠিক আছে ভালো থাকেন ভাই হ্যাঁ শেষ করলাম আপনি খুব ভালো একটা কাজ করছেন আপনার নামটা যেন কি পান্না খুব ভালো কাজ করছেন হ্যাঁ এবং আপনার এই খেদমত আল্লাহ কবুল করুক এবং আপনার চেষ্টার কারণেই হয়েছে জি ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন জি শেষ করি আসসালামু আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে যে জিনিসগুলো একসময় মানুষ চিন্তা করত না সেগুলো এখন হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে কত প্রপারলি ইউজ করা যায় কত ভালোভাবে ইউজ করা যায় সেটার আসলে কোনো শেষ নাই জাস্ট একটু ব্রেনটাকে ইউজ করতে হবে ব্রেনটাকে খাটাইতে হবে ফ্যাক্ট হচ্ছে যে কলকাঠিটা আসলে আমাদের হাতে না
কলকাঠিটা হচ্ছে যারা এটার জন্মদাতা তাদের কাছে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কন্টেন্টটা রিচ পাবে, কোন কন্টেন্টটা মানুষের কাছে যাবে, কোন কন্টেন্টটা মানুষের কাছে যাবে না, এগুলো আজ থেকে দু বছর আগেও বা তিন বছর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম অতটা কন্ট্রোল করতে পারতো না। কিন্তু এখন অ্যালগোরিদমটা এতটা কমপ্লেক্স, এতটা জটিল, এতটা পাওয়ারফুল, তারা আইডেন্টিফাই করে ফেলতে পারে, তারা বুঝতে পারে যে তাদের ইন্টারেস্ট অনুযায়ী এই কন্টেন্টটার রিচ কী পরিমাণ হওয়া উচিত, এই কন্টেন্টটার রিচ কী পরিমাণ হওয়া উচিত না। সুতরাং সব ইউনিক কন্টেন্ট, সব ইম্প্যাক্টফুল কন্টেন্টই যে সাধারণ মানুষের কাছে পৌঁছাবে বিষয়টা এরকম না। সেই অর্থে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে যতটা ফ্রিডম দিয়েছে, আমরা কিন্তু অতটা হাত পা নেড়ে নুড়ে ইচ্ছা মতো মনে ভাব প্রকাশ করতে পারলেও এটা মনে করার কোনো কারণ নাই যে আপনারা আসলে যতটা মানুষের কাছে পৌঁছানোর কথা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম আপনাকে ততটা মানুষের কাছে পৌঁছাতে দেবে যদি তাদের ইন্টারেস্ট আপনি সার্ভ না করেন। ইটস রিয়েলি ডিফিকাল্ট, কারণ আমার কাছে মনে হয় এই আপন ঠিকানার একই ভিডিও, আপনারা এই কথাগুলো বললাম এই কারণে, আপন ঠিকানার একই ভিডিও যখন অন্য কোনো চ্যানেল থেকে আপলোড হয় ওটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এগুলো আমাদের একসময় হতো, এখন কয়েক লাখ ভিউজও হয় না। কেন হয় না, কেন হয় না? মানুষকে দেখতে চায় না? ডেফিনেটলি না। ব্যাপারটা হচ্ছে কোনো একটা কিছুর ব্যাপার আছে যেটা হয়তো আমরা বুঝে উঠতে পারছি, কিন্তু এইভাবে স্টাবলিশমেন্টের জায়গাটায় হয়তো বা হাতে কলমে দেখানোর মতো নেই বলে আমরা হয়তো বলতে পারি না সত্যটা কি। আমি যেটা কথা বলছি বিশেষ করে ফেসবুক, আপনি দেখবেন যে ফেসবুকে এই ভিডিওটা যদি অন্য কোনো চ্যানেল থেকে আপলোড হয় মুহূর্তের মধ্যেই মানে সেই পরিমাণ ভিউজ, কিন্তু আরজি কিপ্রিয়া চ্যানেল থেকে গেলে সেই ভিউজটা হয় না। আই ডোন্ট নো দ্য রিজন, হয়তো বা মানুষের জায়গা থেকে ইন্টারেস্টের জায়গাটাও অনেক কমে গেছে, সেটাও একটা কারণ হতে পারে। আরেকটা যেটা হতে পারে যে ফেসবুক হয়তো বা একই ধরনের জিনিস বারবার প্রমোট করতে চাইছে না, নতুন কিছু চাইছে, সেটাও কারণ হতে পারে। এই কথাগুলো বললাম ইউটিউবে যারা আমার একেবারে শেষ পর্যন্ত দেখেন, আমি আসলে সব মানুষের কথা চিন্তা করে ইন্ট্রো এবং এক্সট্রো বানাই না। যারা আমার একেবারে কোর হার্টেড এবং খুবই কোর লিসনার বা ভিউয়ার, যারা আমার একদম শেষ বাক্য পর্যন্ত দেখেন, তাদেরকে এই মেসেজগুলো দেওয়া খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যে ফেসবুকে আমরা ভিডিও দেয়া আসলে কমিয়ে দিয়েছি। ফেসবুকের যে ধরনের শর্ট ভিডিও চায়, ফেসবুক আসলে যেভাবে ভিডিও চায়, আমার কাছে মনে হয় কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা ফেসবুক না। আপনারা খুব ভালো করে খেয়াল করলে দেখবেন যে আমরা স্লোলি স্লোলি ফেসবুকের জায়গাটা থেকে সরে আসতেছি এবং আমরা ইউটিউব কেন্দ্রিক হচ্ছে অনেক বেশি। সুতরাং আপনাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে যারা সাপোর্ট করেন বা কন্টেন্ট দেখতে পছন্দ করেন আমাদের, তারা আসলে আমাদের চ্যানেলগুলোতে, ইউটিউব চ্যানেলগুলোতে অ্যাক্টিভ থাকেন। শেষ করছি আজকের মতো, অনেক ভালো থাকুন, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।